গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, বাবাটা বেশি ভালো নাই। বাবাটার পেটে সমস্যা হচ্ছে, দেখেন হাসতেছে মাশাল্লাহ, ক্যামেরা দেখলে না অনেক খুশি হয়ে যায় ও। আর আজকে আমরা একটু দেরি করেই উঠলাম, কারণ হচ্ছে অনেক ঠান্ডা পড়তেছে আর সারা রাত তো ঘুমায় নাই, নামাজ পড়ার পরে আমি আর মানে একটু শুয়ে গেছি, এখন 8টা বেজে গেছে। 8টা থেকে আজকে আমি ব্লগটা শুরু করছি। নিদা সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ফ্রাইডে তো আর রাতে তো আমি সব কাজ একটু গোছাই রাখছিলাম রান্না বান্নার, সেজন্যতে সমস্যা হচ্ছে না। আর শুক্রবার একটু গেস্টরা থাকে বেশিক্ষণ। বাবা এই 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 আব্বু জান, কথা বলো, কথা বলো তো আব্বু জান। ফ্রেশ করে দিলাম, মুখটা ধোয়া দিলাম, প্যাম্পাস পরাতে পারতেছি না, কারণ হচ্ছে কিছুক্ষণ পর পরে পটি করতেছে তো তো নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য পরাচ্ছি না এখন। ছেড়ে দাও ছেড়ে দাও। তো আজকে নাস্তাটা আর আপনার সাথে শেয়ার করবো না, ভাবতেছি আজকে শুধু আমি রান্না বান্না গুলোই শেয়ার করবো। তো আমার ভিডিও গুলোর সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, তো আজকে যেহেতু হুজুর আসবে আজকে রান্না করব আমি ইলিশ মাছ। আমি এগুলো রাত্রে হালকা করে ভেজে নিলাম, আর যে ভাজা তেল আছে ওইখানে আমি ইলিশ মাছটা রান্না করে ফেলবো। এখানে আছে ইলিশ মাছের ডিম দিয়ে গ্রেট করে আলু দিয়ে আমি বড়া বানাবো, আর মুরগি রান্না করব, ডাল রান্না করব, এগুলাই। আর এখানে ভাত বসাই দিচ্ছি আমি, এখানে আমি মাছটা বসাই দিব প্রথমে, যদি গ্যাস চলে যায় মাছ অল্প অল্প আগুনে ইলিশ মাছ রান্না করলে বেশি মজা হবে না। তো ঠিক আছে আমি আমার রান্না বান্না শুরু করে দিই, আপনাদের সাথে সামান্য শেয়ার করবো। এখানে আমি মাছ ভাজির তেলের সাথে সামান্য তেল অ্যাড করতেছি, যেহেতু তেল মনে হচ্ছে একটু কম হবে, আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি। এবার তেল গরম হওয়ার পর আমি একে একে পেঁয়াজ কুচি, আদা আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু অ্যাড করে দিচ্ছি। আর টমেটো থাকলে টমেটোটা দিলে আর একটু ভালো লাগতো, টমেটোটা নেওয়া হয় নাই আর দিও নাই, অনেক দাম তাই বেশি আমি কিনি না। বর্তমানে তরকারি যে অবস্থা, মাছ খালিও পোষাবে কিন্তু সবজি খেলে আর পোষাবে না, সবজি এত দাম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ। এবার আমি এখানে দিয়ে দিব মশলা, গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দিব এখানে একে একে, হাফ চামচ দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, এবার দিব আমি হাফ চামচ ধনে গুঁড়ো, আমি মরিচ গুঁড়োটা একদম সামান্য দিব, যেহেতু আমি একটু পরে অ্যাড করে দেবো কাঁচা মরিচ এখানে। তো এই যে সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিচ্ছি আমি, এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করবো এখানে, এবার আমি এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো। বলতেছি না আজকে কয়েকদিন আমার তরকারির মধ্যে লবণ হচ্ছে না, খুবই কম হচ্ছে, আবার দিতে হচ্ছে আমাকে, আমার কি কেন জানি আমার লবণটা চেক করতে একটু মনে থাকে না আজকে দু একদিন। তো আজকে ভাবতেছি না চেক করে দেখব। আমি মশলাটা কষাইনি, আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিলাম, পানিতে যখন ব্লক আসবে
আমি এখানে মাছগুলো দিয়ে দিব, একটু সবগুলোই মাছ দিয়ে দিব। এখানে অনেক বড় একটা ইলিশ মাছ, এর পেটিটা আলাদা করে কেটে নিয়েছি। আর ইলিশ মাছের মধ্যে দেখছেন আপনারা অনেক ডিম হচ্ছে, আমি ডিম দিয়ে আজকে বড়া বানাবো। ডিমের পুরো রেসিপিটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। সব কিছু দিয়ে দিচ্ছি এখানে, লেজার মাথাটা আমি রেখে দিচ্ছি, কালকে রান্না করবো। এগুলোকে সামান্য নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে আমি জলে পানিটা দিয়ে দিব। এখানে এখানে আমি কয়েকটা কাঁচামরিচকে সামান্য ভেঙে দিলাম, কাঁচামরিচগুলো একটা আমি ঝাল নাই। এবার আমি এখানে পানি অ্যাড করে দিব, জলের পানিটা আমি যেভাবে রাখবো ওভাবে দিয়ে দিব। যেহেতু এগুলো বাজি মাছ বেশিক্ষণ রান্না করা লাগবে না, আমার অলরেডি ভাজার মধ্যে অর্ধেক রান্নাটা হয়ে গেছে। এবার জলটা কমলে আমি নামিয়ে ফেলবো, ধনে পাতা নাই, ধনে পাতা দিলে অনেক টেস্ট লাগে। আমি এখানে মুরগিটা বসাই দিব, মুরগিটাও আমি রেডি করে নিচ্ছি। আমি সব কিছু সবসময় বলে একসাথে দিয়ে দিই, আমি কাল রাত্রেগুলো সব কেটে কুটে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিব আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। আমরা তো সবাই পারি, এগুলো একদম ইজি রান্না। তারপরে যারা নতুন গৃহিণী আমার ব্যাচেলর বাড়ির জন্য আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো 2 চামচ দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা, এবার আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিব। এখানে এটা হচ্ছে দেশি মুরগি, এবার আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দিব। এভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে, কালারটা অনেক সুন্দর আসে। আমি সবসময় এভাবে রান্না করি মুরগির মাংস, দেশি মুরগি আর কি, আর পোলট্রি মুরগি আমি হলুদ গুঁড়ো সরি মুরগি গুঁড়ো আর উচ্চ করে 1 চামচ দিব আমি হলুদ গুঁড়ো। এখানে লবণ অ্যাড করে দিব, সরিষার তেল। আমি সবসময় বলি আমি রান্নার মধ্যে সরিষার তেল খাই আর বাজির মধ্যে খাই আমি সয়াবিন তেল। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, এগুলোকে আমি হাত দিয়ে মাখলে অনেক ভালো হয়, আমি হাত লাগাচ্ছি না, আমি একটা কাঠের সাহায্যে আমি এটাকে নেড়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি সরি এখানে আমি এখনো ইয়ে দিই নাই, গরম মশলা বলতে আমি এখানে শুধু তেজপাতা দিব, আর গরম মশলার পরিবর্তে আমি দিব গরম মশলা গুঁড়োটা। হাজবেন্ড যেহেতু গোটা গরম মশলাটা পছন্দ করে না, তো আমি এখানে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি 7 চামচ। আর তেজপাতা দিয়ে দিব এখানে দিয়েছে, ভাতের পানিটা গরম হয়ে গেছে, আমি এখানে চাল দিয়ে দিচ্ছি। আমার শুধু ভাত কালকে রাত্রে গেছে, এগুলো আমি পরে দিয়ে দিব।
দেখেন আমার মাছটা হয়ে গেছে মাশাআল্লাহ, কালারটাও যেমন সুন্দর আসছে, জানি না ক্যামেরার মধ্যে কেমন আসতেছে, এমনিতেই সরাসরি অনেক সুন্দর লাগতেছে, আর দনি ফাতা দিলে আরো বেশি মজা লাগতো। লবণটা আমি চেক করে নিয়েছি, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এবার আমি এখানে মুরগিটা বসাই দিব, সামান্য সামান্য আপনাদের সবকিছু দেখাবো, সবকিছু তো আর মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো যায় না, একটু একটু স্কিপ করে দেখাতে হয়, তা না হলে তো আমার ভিডিওটা দুই ঘন্টা শেষ হবে না। ঠিক আছে, মুরগিটা হয়ে যাক, হওয়ার পর আপনার সাথে শেয়ার করবো। সামান্য দাদা দাদার সাথে যাবা? ওই দাদা দাদার সাথে দোকানে যাবে তো, রেডি হচ্ছে, দোকান যাবা? নাইস, ওই দর্শকদের একটু হাই বলে দাও তো। হাই বলবা না আজকে, ঝুটি পড়ছো দেখি কেমন সামনে দিয়ে চলবো না, সরি ওইদিকে তাকে, ওইদিকে তাকে তো, দেখেন মাশাল্লাহ ঝুটি গুলো কত সুন্দর লাগে। হাই বলো সবকে, হাই বলো, আজকে কেন বলবো না, হাই বলে দাও প্লিজ প্লিজ। আচ্ছা বলিও না, যাও দোকানে চলে যাও। এখানে আমি মুগ ডালটা টেলে নিয়েছি, আর আমি আজকে মুগ ডাল রান্না করবো পাতলা করে একদম, যেহেতু আমার পায়েসে সমস্যা আছে, আমি মসুর ডাল খাইলে আমার একটু সমস্যা দেখা দেয়, তো এই জন্য আমরা বেশিরভাগই এখন মুগ ডালটা পাতলা করে খাই। এখানে মুগ ডালের কালারটা একদমই সুন্দর আসে নাই, আমি এবার এগুলোকে ধুয়ে নিব, ধুয়ে আমি এগুলো বসাই দিব, আর গ্যাস মনে হচ্ছে একটু একটু কমে যাচ্ছে, মুরগিটা ওইখানে রান্না হয়ে যাচ্ছে। মাছটা তো দেখাইলাম, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে আজকে মাছটা। এখানে আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে একটা হাঁড়িতে বসাই দিছি, পেঁয়াজ কুচি, সামান্য রসুন বাটা, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে একটু তেল দিলাম। তেলটা দেওয়া হচ্ছে কারণ আমার আম্মা সবসময় ডাল রান্না করার সময় প্রথমে একটু কাঁচা তেল দিয়ে দেয়, তো পরে আবার বাগাত দেয়, আর ডালের মধ্যে আম্মা বলে যে একটু পেঁয়াজটা বেশি দিলে নাকি অনেক টেস্ট হয়, আর আমিও মানে আমার আমাকে ফলো করি, আমি ডালের মধ্যে একটু পেঁয়াজ বেশি দিই। আমি এখানে কোনো রসুন কুচি দিই নাই, ডালের মধ্যে রসুন কুচি দিলে পরবর্তীতে মানে রাত্রে যখন খাবো ডালটা একদমই রসুনে গন্ধ হয়ে যায়, সেজন্য আমি রসুন কুচিটা অ্যাভয়েড করি, আপনারা চাইলে দিতে পারেন, আর আমি পেঁয়াজ কুচিটা বেশি দিই, আর আমি পেঁয়াজ দিয়ে বাগার দিই ডালের মধ্যে। তো আমার ডালটা হতে থাকুক, তারপরে আর বাকি রয়েছে আমার কি জানি এই যে ডিমের বড়া, ডিমের বড়াটা আমি আপনাদেরকে দেখাবো, আমি দুপুরে গ্যাস আসলে আমি নামাজ পড়ে তারপরে মানে খাওয়ার আগ পর্যায়ে এটা বানাবো, গরম গরম খেতে এটা অনেক ভালো লাগে, ডালের সাথে খেতে তো খুবই ভালো লাগবে। আমরা অন্যান্য মাছের ডিমগুলোকে এভাবে করি পেঁয়াজ দিয়ে, আর যদি যে সামান্য আপনি মুসুর ডাল বাটি দেন তাহলে অনেক ভালো লাগবে খেতে, তো আমি আজকে আর মুসুর ডাল বাটি দিই নাই, এভাবে রান্না এভাবে আমি বড়াগুলো বানিয়ে ফেলবো। মাংসটা ফ্রাই হয়ে গেছে, বুঝতেছি না আমার ক্যামেরার মধ্যে কেন জানি এগুলোর কালারটা অন্যরকম আসতেছে ওই রুমে। তো ঠিক আছে, আমার ব্লগের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, হুজুর নামাজ শেষ করে আসতেছে এখন, এখানে দিয়ে দিচ্ছি আমি মাছের বড়াগুলো। পানি খাবা মাহবুব, নুহার একটু পানি খাওয়া। এবার আমি মাংসটা বেড়ে নিব, ভাত খাবা না? আবু ডানা খায়, আবুর জন্য ডানা দিচ্ছি, গলা ডানা, তারপরে যে কলিজা এগুলো আবু পছন্দ করে অনেক। ডালটা বেড়ে নিব, আবার এগুলো নিয়ে যা, মুগ ডাল এইভাবে রান্না করলে অনেক মজা হয়, আপনারা ট্রাই করবেন বাসায়। তো হুজুরের জন্য ভাত
বেড়ে দিয়ে আমরাও আমাদের ভাতগুলো খেয়ে ফেলবো, দুপুরের খাবারটা খেয়ে ফেলবো। বিকেল বেলা কি করি সেটা আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ। তুমি বসবে, বসে যাও, খাই ফেলো। আমার কাছে আমি বেশি ফ্রাই করি না, এটাকে হালকা একদম হালকা ভাবে এটা ফ্রাই করছিলাম। এখানে সবগুলো কাঁচামরিচ চলে যাচ্ছে, একটু জল দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, শুধু আমার শাশুড়ি একটু অসুস্থ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ডায়াবেটিসটাও বেড়ে গেছে এবং কি প্রেশারটাও বেড়ে গেছে। তো ডাক্তার বাসায় এসেছিল, এসে ওষুধ দিয়ে গেছে। আজকে বিকেলে আর মানে যে কোনো নাস্তা বানায় নাই, তারপরে শুরু করা হয় নাই, কারণ আমি অসুস্থ। আমাকে ওষুধ খাইয়ে দিয়ে ঘুমের ওষুধটাও দিয়ে দিছি মাঘের পরে, যেন তাড়াতাড়ি ঘুমটা চলে আসে। আমরাও বেশি কিছু খাইনি আজকে, আমরা আজকে শুধু চা বিস্কিট খাইছি এই আর কি। আর আপনাদের সাথেও কিছু শেয়ার করতে পারি নাই, তার জন্য সরি। ছেলের জন্য ওষুধ আনা হয়েছে, যেহেতু ফ্যাটের সমস্যাটা ভালো হচ্ছে না। আমি শুরুতে ওষুধ খাওয়াতে চাই না, কারণ ওষুধ বেশি খাওয়ালে প্রবলেম হয়, দেখতেছি কমতেছে না, এই জন্য ওষুধ আনছিলাম আজকে। ডাক্তার আসছিল, ওনাকে বলছি একটা ওষুধ লিখে দিতে, উনি ফিলমেট সিরাপটা দিছে, তো ওটা তিন বেলা খাওয়াতে বলছে, দেখি কাজ হয় কিনা। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, সবাই দোয়া অবশ্যই কাজে লাগবে। আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, যাতে করে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। সুখ দুঃখ নিয়ে তো মেয়েদের জীবন, আর অনেক দুঃখের মাঝেও একটু সুখ পেলে অনেক ভালো লাগে, তাই না? আর আমুর জন্য বেশি বেশি দোয়া করবেন, আমু খুবই অসুস্থ হয়ে গেছে, আমু কাশিটাও বেড়ে গেছে, গায়ে গায়ে জ্বর, যেহেতু সিজন পাল্টিছে, আর তার সাথে ডায়াবেটিস আর প্রেশারটাও বেশি বেড়ে গেছে। আর নাফান বাবা, নাফান বাবা দেখো, এই যে দাদা, আসসালামু আলাইকুম বলো নাফান, আসসালামু আলাইকুম বলো সবাইকে। হ্যাঁ হ্যাঁ, জিভে কেন বাইর করছে, সালাম বলো। আজকে ছেলেটাকে কালো লাগতেছে মনে হচ্ছে, ও নিজেও কালো, ও জামাটাও কালো, এই জন্যই কালো লাগতেছে। তো আমার ডেইলি ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, শেয়ার করা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।